আসসালামু আলাইকুম সবাইকে। সেদিন জাম পাড়ার ভিডিও করেছিলাম, যেটা আপনারা সবাই দেখেছেন এবং অনেক সাপোর্ট করেছেন। তো সেই অনুপ্রেরণাতেই আজকে আমরা পারবো এবং মাখিয়ে সবাই মিলে খাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমড়া গাছটা অনেক উপরে, এই কারণে নিচে থেকে শুধু লগা দিয়ে পারা যাবে না। এই কারণে আমি হচ্ছে যে মইটা নিয়ে আসলাম। আমি এখন আমাদের বৈঠকখানার উপরে উঠে গেছি, এখন এখান থেকে আমড়াগুলো একে একে পারব। তো মোটামুটি আমি আমড়ার খুবই কাছে চলে আসছি, যার জন্য আমার এখন লগা লাগছে না, আমি হাত দিয়েই দুই একটা পারবো। বাকিটা লগা দিয়ে পারবো, কারণ এখান থেকে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আমরা আমড়া মাখার জন্য প্রথমে সরিষা বেটে নিলাম, এখন দুইটা ঝাল দিয়ে নেব। দুইটা ঝাল সরিষার সাথে একসাথে বেটে নেব। আমরা অনেকগুলো, সেহেতু আমি বড় ছুরি নিয়ে চলে আসছি, এখন ওদেরকে একটু সাহায্য করবো, না হলে খাইতে খাইতে অনেক দেরি হয়ে যাবে। তো দেখুন আমি কাটতে না কাটতে কতগুলো কাটা হয়ে গেছে, একটুখানির মধ্যে অনেকগুলো কাটা হয়ে গেছে, একটু খেয়ে টেস্ট করে দেখি। খুবই মিষ্টি আমরা, শুধু শুধুই খেয়ে ফেলি, তারপরও আমরা গুলো মাখিয়ে খেলে আরো অনেক বেশি স্বাদ লাগবে। আমাদের আমড়াগুলো কাটা শেষ, এখন আমরা এই আস্ত আমড়াগুলোই ধুয়ে ফেলবো, কারণ আমরা কাটার পরে ধুয়ে নিলে সেগুলো থেকে আমরা স্বাদটা আসলে পাওয়া যায় না। এখন আমড়াটি মাখাবো, সরিষা বাটা আর কাঁচামরিচ বেটে নিয়েছি, আর সামান্য কিছু পরিমাণ মতো লবণ নিচ্ছি, নিয়ে এখন মাখাবো। এখন আমরা এটা সুন্দর করে মাখাচ্ছি, সাথে একটু লেবু পাতাও দেবো, যাতে এটার ঘ্রাণটা আরও অসাধারণ হয়। বাড়িতে লেবু পাতা ছিল না, এই কারণে সরাসরি বাগানে চলে আসলাম লেবু পাতা ছিঁড়তে। এই হচ্ছে আমাদের লেবু গাছ, এখান থেকে এখন দুইটা পাতা।
তো এখানে মোটামুটি জানিয়েছি এই পাতাগুলো দিয়ে হয়ে যাবে। তো চলুন এখন আমরা সামান্য একটু লেবু পাতা দেব দিয়ে এটাকে মাখিয়ে নেব, তাহলে এটা সুন্দর একটা ঘ্রাণ বের হবে। লেবু পাতা দেওয়ার কারণে সেই রকমের একটা ঘ্রাণ আসছে। জি জি, যারা খাবে তারাই এখন খেয়ে পাবে। তো অনেক তো সিনেমাটিক ভিউ দেখা হলো, এখন রিভিউটা করে দিই, দেখি কেমন হয়েছে খেতে। আগেই বলেছিলাম আমরা তো অনেক মিষ্টি, তো কাঁচা খেতেই মজা লাগছিল। তো এখন মাখানোর পরে তো আসলে বলার কিছুই নাই, জাস্ট অনবদ্য। ওয়াও, তো বেসিক্যালি আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী আবার অন্য কোনো গ্রীষ্মকালীন ফল নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।